পুলিশের সাবেক মহাপরিদর্শক বেনজির কেলেঙ্কারির রেস শেষ হতে না হতেই ধুমধারাক্কা চলছে ছাগলকাণ্ড। এবারের ঈদ উল আজহা উপলক্ষে 15 লাখ টাকায় ছাগল কিনে দেশব্যাপী আলোচনায় আসেন মুশফিকুর রহমান ইফাত নামে এক তরুণ। তার বাবা জাতীয় রাজস্ব বোর্ডের আলোচিত সমালোচিত কর্মকর্তা মতিউর রহমান। ছাগলকাণ্ড ইস্যুতে একসময় বেরিয়ে আসে মতিউরের অপকর্ম আর দুর্নীতির একগাদা ফিরিস্তি। আলোচনা সমালোচনা আর গ্রেপ্তারের ভয়ে এক পর্যায়ে দুই স্ত্রী ও সন্তানদের নিয়ে আত্মগোপনে চলে যান মতিউর। ছাগলকাণ্ডে মতিউর রহমানের প্রথম স্ত্রী লায়লা কানিজ লাকিও ঈদের আগ থেকে আত্মগোপনে, বর্তমানে নরসিংদী রায়পুরা উপজেলা চেয়ারম্যান তিনি। টানা 14 দিন আত্মগোপনে থাকার পর বৃহস্পতিবার জনসম্মুখে আসেন। এদিন SSC পরীক্ষা এবং বঙ্গবন্ধু গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্ট সম্পর্কিত দুটি প্রস্তুতি সভায় অংশ নেয় লায়লা কানিজ লাকি। সভা শেষে বেরিয়ে যাওয়ার সময় সাংবাদিকদের প্রশ্নের জবাবে লাকি দমভক্তি করে বলেন, ঢাকার ও নরসিংদীর জাতীয় পত্রিকা ও টিভির বড় বড় সাংবাদিকদের কিনেই উপজেলা পরিষদে এসেছি, তারা আর কিছু করতে পারবে না, সব থেমে যাবে। শুধু তাই নয়, গাড়িতে ওঠার সময় দাম্ভিকতার সুরে লাকি বলেন, পাছে লোকে কত কিছুই বলে তাতে আমার কিছু আসবে যাবে না। মতিউর রহমানের মতো লাকিরও অঢেল সম্পদের তথ্য পাওয়া গেছে, ঠিক যেন আলাদিনের চেরাগ পাওয়ার মতো ঘটনা। সরকারি কলেজের একজন অবসরপ্রাপ্ত শিক্ষক হয়ে কিভাবে তিনি এত সম্পদের মালিক হলেন তা এখন টক অব দ্য কান্ট্রি। লাকির আয়কর নথিতে তার মাত্র 12 কোটি টাকার সম্পদের তথ্য আছে, বিপরীতে তিনি 2 কোটি টাকার ব্যাংক ঋণ দেখিয়েছেন। তাকে পাজেরো, BMW, রেঞ্জ রোভার মডেলের বিলাসবহুল গাড়ি ব্যবহার করতে দেখা গেলেও আয়কর নথিতে তার নামে কোনো গাড়ির তথ্য নেই। নরসিংদীর গ্রামে বিশাল প্রাসাদোপম বাড়ি আছে লায়লা কানিজের। ট্রিপ্লেক্স বাড়িটিতে একাধিক বিশাল আকৃতির ড্রয়িং রুম ও ডজন খানেকের বেশি অভিজাত শয়নকক্ষ রয়েছে, অথচ এই বাড়ির কোনো তথ্য তার আয়কর ফাইলে নেই। তবে বাড়ির ফার্নিচার ক্রয় বাবদ মাত্র 75,000 টাকা দেখিয়েছেন। রাজধানীর মিরপুর এলাকার একটি অত্যাধুনিক ভবনে 4টি ফ্ল্যাটের মালিক লাকি। নরসিংদীর চিহ্নিত রাজাকার আব্দুল কাদিরের নাতনি লাকি ছিলেন সরকারি তিতুমির কলেজের বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক। শিক্ষকতা ছেড়ে রাতারাতি রাজনীতির মাঠে নেমে সাড়া ফেলে দেন লাকি। নরসিংদী জেলা শাখা আওয়ামী লীগের দুর্যোগ ত্রাণ ও সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদকের পদ বাগিয়ে নেন। রাজাকার ও BNP পরিবারের সন্তান হয়ে কিভাবে তিনি আওয়ামী লীগের রাজনীতিতে জড়িত হলেন তা নিয়েও স্থানীয়দের মাঝে আলোচনা রয়েছে। তবে সূত্র বলছে, স্থানীয় নেতাদের সঙ্গে সম্পর্কের পাশাপাশি স্বামী মতিউরের অবৈধ টাকার জোরেই রাজনীতির ময়দানে তিনি জায়গা করে নেন। একসময় বিনা প্রতিদ্বন্দ্বিতা নির্বাচিত হন রায়পুরা উপজেলা পরিষদ চেয়ারম্যান। নিউজ ডেস্ক, 52 টিভি।